আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ওয়া খায়রুল হাদিয়ি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, وقل بدات ضلالة وقل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل يا رسول الله من آبى؟ قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أعبى. عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্গে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর দূরান্ত থেকে কিছু মানুষকে দিন এর জ্ঞান হাসিলের জন্য প্রেরণ করেছেন এবং সন্ধ্যা থেকে তালিম হাসিল করছেন। যিনি করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ মালদা জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে কুরআন ও সহি হাদিসের আলোকে চতুর্থতম তাবলিগি ইজতেমা, এটা হচ্ছে চারতম বৎসর। সম্ভবত আমি তিন বছরই ছিলাম, প্রথমটাই ছিলাম না, জন্ম হয়নি মনে হচ্ছিল নাকি ঈশা ভাই, প্রথম বছর আমার জন্ম হয়েছিল না নাকি। তো পরপর তিনবার আমি ছিলাম, তো এবার আমি ডেট দিচ্ছিলাম না, আবার ডেট না দিয়েও পরে আবার ডেটটা যখন দিলাম, আজকের দিনটা ফাঁকা রেখেছিলাম একটু রেস্ট করার জন্য, তো দেখছি আবার প্রধান বক্তা, তো এই যদি হয় অবস্থা। যাই হোক, তো আজকে আমার আলোচনার বিষয় এখানে দেওয়া হয়েছে, কিন্তু এক একটা আলোচনা খুব সুন্দর আলোচনা হয়। আমি যখন এসেছিলাম আলুল হাদিসের ভূমিকা দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে, মনে পড়ছে আলোচনা করেছিলাম, তার পরের বছরের আমার আলোচনা ছিল কি বলেন তো, বক্তা ও চোতার পরিচয়। আমার জীবনের যত লেকচার আছে তার মধ্যে অন্যতম একটা বক্তৃতা যার মাধ্যমে হাজার হাজার যুবক পরিবর্তন হয়েছে, বক্তা ও শ্রোতার পরিচয় আমার উপরে খেপেছে ওই বক্তৃতাটা দেওয়ার পর। আজকের আলোচনার বিষয় বর্তমান সামাজিক অবক্ষয় রোধে কোরআন ও হাদিসের ভূমিকা ও প্রয়োজনীয়তা। বর্তমানে সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কোরআনুল করিম এবং হাদিসের ভূমিকা কী, উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর যত মানব রয়েছে এবং জিন রয়েছে সবাইকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি তারা আমার একমাত্র ইবাদত করবে। এনআরসি হবে তার জন্য আধার কার্ড নিয়ে ঘুম নেই, এনপিআর হবে বাড়িতে কাউকে আসতে দেওয়া যাবে না, এগুলো ইবাদতের মধ্যে পড়ে না। যে ব্যক্তি ইবাদত করবে
তার এনআরসি এনপিআর নিয়ে টেনশন হবে না, তার টেনশন হবে আমি জান্নাতে কি করে যাব আর জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবো, ব্যাস। তো বর্তমানে সামাজিক অবক্ষয় কি এইটা যদি পরপর পরপর আলোচনা করি তবেই তার অ্যান্টিবায়োটিক কোথায় রয়েছে, কোরআনে নাকি হাদিসে, তাহলে বুঝতে পারবো। বর্তমান সময়ের এক নম্বর সামাজিক অবক্ষয় বা ব্যাধি হচ্ছে মানুষ তার নৈতিকতা হারিয়ে ফেলেছে, মানুষ তার নীতিতে চলে না, মানুষ তার নৈতিকতা হারিয়ে ফেলেছে। তার দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের পূর্বে এমন একটা মানজার আসবে, এমন একটা সিচুয়েশন আসবে, তখন আইরফা ইলম, মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এই নতুন করে সংশোধন করে যখন ভোটার কার্ড আসছিল, অনেকের হাতে যখন ভোটার কার্ড আসলো, দেখা গেল একজন ব্যক্তির নাম সুনীল কুমার বা কিছু একটা, কিন্তু তার ছবি একটা কুকুরের ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আইরফা ইলম, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। যেখানে শত শত ঘর বস্তি সামান্য কিছু টাকা খরচ করলে তাদেরকে এক একটা করে ছোট্ট বাড়ি বানিয়ে দেওয়া যেত, তার চেয়ে কতটা বড় টাকা খরচ করে একটা প্রাচীর তৈরি করে বিদেশের কোনো একজন ব্যক্তিকে দেখানোর জন্য দারিদ্রতাকে ঢাকার চেষ্টা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরফা ইলম, মানুষের বুদ্ধি উঠে যাবে। যারা আইসিডিএস এর কর্মী রয়েছেন তাদের জন্য বর্তমান সময়ে ডিম চাল এবং ডাল চুরি করা ওয়াজিব, এটা না করলে তাদের সংসার চলে না, তাদের চাকরি টেকে না, এটা যে বর্তমান সিচুয়েশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের বিবেক নষ্ট হয়ে যাবে, একটা বাবা আর ছেলে খেতে বসেছে, কলিজা খেতে ছেলে ভালোবাসে, তো ছেলের মা যখন তার পাতে গোস্ত তুলে দিচ্ছিল তো ভুল করে কলিজাটা পড়েছে তার বাবার কাছে, ছেলেটা পাশে বসে আছে আর বাবা পাশে বসে আছে, দুজন একসাথে খাচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ও যদি অনেক শক্ত দিল বাবা হয়, কলিজাটা যদি তার পাতে পড়ে, বাবা কি কলিজাটা খাবে নাকি সন্তানকে দিবে? কাকে দিবে? সন্তানকে দিবে। কেন? বাবা জানে যে আমার ছেলে কলিজাটা খেতে ভালোবাসে, সবারই বাবা আমাদেরকে দিয়েছে, আমাদের প্রিয় খাবারগুলা আমাদেরকে বেছে বেছে দিত, আমরা জানি এখনো দেয় অনেকের বাবা, আপনিও বাবা হয়েছেন, আপনি আপনার সন্তানকে দেন। তো ছোট্ট একটা সোনামণির পছন্দটা আপনি বোঝেন, বুঝে তাকে তার পছন্দের খাবারটা তুলে দেন, আপনি বাবা, তাই আপনার বিবেক রয়েছে, আপনার বুদ্ধি রয়েছে। কর্মী যারা, তারা যে ডিমটা চুরি করে, ওই ডিমটার হকদার ছোট্ট পাড়ার সোনামণি, বলেন তো কোন ডাইনি এমন কাজ করতে পারে যে একটা ছোট্ট কলিজার টুকরার মুখের ডিমটাকে চুরি করে এনে খেতে পারে অথবা বিক্রি করতে পারে? এটা কি সামাজিক অবক্ষয় নয়? এটা কি নৈতিক অবক্ষয় নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আকসারুল জাহাল, মানুষের মধ্যে জাহালাতকে বর্ষণ করা হবে। জাহালাত, এটা হচ্ছে ওই সিচুয়েশন, ওই অবস্থা আমরা পড়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজের যারা দায়িত্ব পালন করবে তারা হবে আগাছা শ্রেণীর মানুষ, সমাজের যারা দায়িত্ব পালন করা হবে করবে তারা হবে অশিক্ষিত গণ্ড মূর্খ। জি, আপনার ডিগ্রি থাকতে পারে এম এ পাস, কিন্তু আপনি যদি হকটাকে না বুঝেন, মানুষের অধিকারটাকে না বুঝেন,
তাহলে আপনার কোনো মূল্য নাই। সুতরাং নৈতিক অবক্ষয় আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করছে। এই নৈতিক অবক্ষয়কে রোধ করার জন্য একমাত্র অ্যান্টিবায়োটিক কোরআন এবং হাদিসে। আজকে যুব সমাজ নেশায় মত্ত, কেউ পাবজি নিয়ে ব্যস্ত, কেউ বা চায়ের দোকানে টিভি দেখতে ব্যস্ত, কেউ বা নারী নিয়ে ব্যস্ত, কেউ বা পানবিড়ি জর্দা গুল সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত। এর অ্যান্টিবায়োটিক আছে কোরআনুল কারীমের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মদ ঢেলে দিচ্ছিলাম, সাহাবীরা পান করছিল, মদ তখনও হারাম হয়নি, আবু তালহার বাড়িতে একজন ব্যক্তি গলি বলে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদ হারাম। যখন এই কথাটা বলে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আনাস ভাঙো, যতগুলো মদের পাত্র আছে সব ভেঙে ফেলো। তো তিনি পাত্রকে ভাঙতে শুরু করলেন, যাদের হাতে গ্লাস ছিল তারা ফেলে দিল, কেউ পান করে নিয়েছিল বমি করে ফেলে দিল, মুখের কাছে পেয়ারা নিয়ে গিয়েছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিল। একটা বাক্য শুনেছে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ হারাম। আপনাকে আমি রাত দিন বলে আসছি, পানবিড়ি জর্দা গুল সিগারেট খেলে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আপনাকে আমি ইতিপূর্বে দিয়েছি, আপনি এখনো ছাড়তে পারেননি। নৈতিক অবক্ষয় এটাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল করেননি। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা মানত এভাবে, এক যুদ্ধে গিয়েছে তো সাহাবীরা গাধার গোস্ত রান্না করছে, গৃহপালিত গাধার গোস্ত রান্না করছে, এমত অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে দিলেন, গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, জায়েজ নয়, গোস্ত প্রায় হয়ে এসেছিল, এখনই নামাবে, এখনই তারা পরিবেশন করবে, খাবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বার্তাবাহক গিয়ে বললেন এই যে অবস্থা, এই তারা কোনো পরামর্শ করেনি, একটু তাখির করেনি, লেট করেনি, সঙ্গে সঙ্গে সেই গোস্তগুলোকে ফেলে দিয়েছে, মানে শোনামাত্র মেনে নিতে হবে। আপনিও মুসলমান, তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল, তারা শোনামাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত, আর আমরা শোনামাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি না, আবার ইজমা কিয়াস নিয়ে ব্যতিব্যস্ত থাকি। জনৈক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন। ওই সাহাবি অন্য একজন সাহাবিকে বলছে কি ব্যাপার, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, জি শোনো, তুমি যে হাতে আংটিটা পরেছো ওটা সোনার, এটা পুরুষের জন্য হারাম, তুমি কি চাও তোমার হাতে জাহান্নামের আগুন থাকুক। সাহাবিটা আংটিটাকে খুলে ফেলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাকে ত্যাগ করলেন। একজন ব্যক্তি এসে বলছে, ও ভাই, পুরুষের জন্য সোনা পরা হারাম ঠিক না? বলে জি, এরা তো মহিলাদের জন্য জায়েজ। হ্যাঁ জায়েজ, তোমার এক কাজ করেন, আংটিটাকে নিয়ে গিয়ে আপনার মেয়েকে, মাকে অথবা স্ত্রীকে দিয়েন, ওদের জন্য তো জায়েজ। তো সাহাবি বলছে, আল্লাহর কসম করে বলছি, যেই আংটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে মানে বাধা দিয়েছে, যে আংটির মাধ্যমে তিনি মুখটাকে ঘুরে নিয়েছেন, ওই আংটি আমি আর তুলব না, নেব না। এটা যে সাহাবিদের অ্যাকসেপ্টেশন, মেনে নেওয়া। আপনাকে আমি যখন দলিল দেব ওই মুহূর্তে আপনাকে মেনে নিতে হবে। আপনি মাদ্রাসার হেড মুদারিস, আপনি স্কুলের হেড টিচার, আপনি আপনার মসজিদের ক্যাশিয়ার, আপনি আপনার প্রতিষ্ঠানের বিশেষ কেউ, আপনার দায়িত্ব অনেক। আপনি যদি সঠিকভাবে দীন ইসলামকে বুঝতেন এবং অ্যাপ্লাই করতেন কোরআন এবং হাদিস, তাহলে এই পৃথিবীটা এত খারাপ হতো না। কোনো ভালো ঘরের সুসন্তান মহিলা আইসিডিএসের চাল চুরি করতে পারে না, কোনো ভালো সুসন্তানের সুসন্তান মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, এমপি হয়েছে, এমএলএ হয়েছে, সে লোকের ঘর বাড়ি আসলে নিজে খেতে পারে না, ঘর বাড়ি খায় মানে ঘর বাড়ি খাওয়া, বুঝেন কি?
গরিব মানুষকে সার্ভে করে দেখবেন, ভাই আপনার ঘর নাই, তো ঘর খেয়ে নিয়েছে পঞ্চায়েত প্রধান। তো কোনো এক ব্যক্তি দুঃখ করে বলছিল, ওকে বলছে কি গো আপনার পায়খানা কই, বলছে পায়খানা তো খেয়েছিল মেম্বার খেয়ে নিয়েছে। পায়খানা এসেছিল মেম্বার খেয়ে নিয়েছে, ভাই কত বড় দুঃখের কথা। মেম্বার খায় কি করে, জি পায়খানা নয় পুরো ঘরই খেয়ে নাই। এটা হচ্ছে নৈতিক অবক্ষয়। যদি মানুষ গনিমতের মালকে সংরক্ষণ করা বুঝত, যদি অপরের মালকে কিভাবে তার কাছে অবধি পৌঁছানো যায় এই দায়িত্ব বুঝত, তাহলে একটা হাদিসই যথেষ্ট ছিল। একজন ব্যক্তি যার নাম হচ্ছে মিদাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উটটাকে এনে বাঁধলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, উটের উপরে ছিল হাওদাস। হাওদাস বুঝলেন কি, পালকির মতো একটা জিনিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো যুদ্ধে গেলে তিনি আর স্ত্রীকে নিয়ে যেতেন, পর্দা ফরজ হওয়ার পরে ওর মধ্যে কোনো না কোনো একজন স্ত্রীকে নিয়ে যেতেন, ছোট্ট ঘরের মতো। তো মিদাম বলে যে চাকর, ও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেকে হাওদাস নামাচ্ছিলেন, কোনো একদিক থেকে একটা তীর চলে আসলো তিনাকে, তিনার গায়ে লেগে সঙ্গে সঙ্গে মারা গেল। সাহাবিরা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাকর তার কাজ করা অবস্থায় মারা গিয়েছে, তার থাকার জায়গা জান্নাত। এই কথা শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুখ লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শরীফ তোমাদেরকে কে সংবাদ দিল, ও ব্যক্তি জান্নাতে গেল? কেন আল্লাহ রাসূল, আপনারই লোক, আপনারই সাথী, আপনারই কাজ করতে গিয়ে মারা গিয়েছে, ও কি জাহান্নামে যেতে পারে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো গনিমতের মাল আমি যখন বন্টন করছিলাম তার পূর্বে আমাকে জিজ্ঞেসে না করে, আমাকে না জিজ্ঞাসা করে একটা রুমাল অথবা চাদর, ধরেন 2 টাকা দাম ওই সময়ের, একটা রুমাল অথবা চাদর সে আমাকে না বলে নিয়ে রেখেছিল। আমি দেখতে পাচ্ছি সেই চাদর দাও 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 করে দেহের উপরে জ্বলছে। এখন আপনাকে যে একটা রুমাল যদি চুরি করেন, একটা যদি চাদর চুরি করেন, তো আপনার থাকার জায়গা হয়তো জাহান্নাম হবে। তাহলে আপনি যে দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব কত কঠিনভাবে পালন করতে হবে একটু খেয়াল করে দেখুন। কোনো একজন সাহাবী চট করে কোথায় চলে গেলেন, এসে বলছে আল্লাহ রাসূল এ দেখেন দেখেন একটা অথবা 2 স্যান্ডেলের ফিতা। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জি যদি কেউ একটা অথবা 2 স্যান্ডেলের ফিতা আত্মসাৎ করে তার থাকার জায়গা জাহান্নাম, প্রধানের কি হবে, এমএলএ এমপির কি হবে, আর আমাদের চাওয়ালারই বা কি হবে যে 10-12-13 কোম্পানিকে বিক্রি করে দিয়েছে, সব শেষ। আপনি আমিও বিক্রি আছি, কি করে, হাত ছিল না এক সময় ফোন হাত, পরে কি হয়েছে ভোডাফোন। সকালবেলায় উঠে দেখছি মোবাইলে লেখা ভোডাফোন, মানে কি ব্যাপার ভোডাফোন মানে, তো পরে পেপারে দেখছি যে হাস কোম্পানি ভোটার কাছে বিক্রি করে দিয়েছে। দেখেন না আপনারা, বিক্রি করে দিয়েছে। তো আপনার আমার চোখ আর হাত যে নরেন্দ্র মোদির কাছে, খেয়াল করেছেন, বুঝতে পারেননি মনে হয়, আধার কার্ড যখন করেছেন চোখের ছাপ আর হাতের ছাপ দেননি, প্রত্যেকের হাতের ছাপ আলাদা আলাদা পৃথিবীতে। এই হাতের ছাপের সিস্টেমটা প্রথম আবিষ্কার করে কোরআন দেখে সৌদি আরব। নরেন্দ্র মোদী এই যে হাতের ছাপ আর চোখের ছাপ নিয়ে নিয়েছে, কবে আমেরিকার প্রেসিডেন্ট এসে বলবে যে চলো তোমরা এখানে কি করছো, তোমরা তো স্লেভ, তোমরা তো চাকর, আরে আমার বন্ধু চাওয়ালা বহুদিন আগে তোমাদেরকে বিক্রি করে দিয়েছে, আপনার কাছে বিক্রি হয়েছে, আমরা দলিল করে বলছে দেখো তোমার হাতের ছাপ আর চোখের ছাপ না মিললে আমি নিব না, অমনি ঝটাঝট মিলে গেছে আর সব চলে গিয়েছে আমেরিকায়। হতেও পারে, একে বিশ্বাস নাই, এটা হচ্ছে নৈতিক। এখন ওই যে মিদাম মারা গেল, ছোট্ট একটা চাদর অথবা রুমাল তার উপরে দাও 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 করে জ্বলছিল, এই হাদিসটা যদি প্রত্যেকটা সংসদকে বলা হতো, প্রত্যেকটা মেম্বারকে বলা হতো, তাহলে সে চুরি করতে পারতো, পারতো বলি যা থাকতো, ওর যদি অন্তর থাকতো তো চুরি করতে পারতো না। তার মানে কোরআন হাদিসকে আমরা বুড়ো আঙুল দেখাই, তোয়াক্কা করি না, আমরা যে মরব এ কথা অনেকেই আমরা জানি না। যদি
রাসূলকে বললেন, আল্লাহর রাসূল সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম করেন তো, হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে বুদ্ধিমান মানুষকে? তো উনি ভেবেছিলেন হয়তো আল্লাহ রাসূল নিজেই বলবেন কিংবা কোনো নবী রাসূলের নাম করবেন। তো বলছে ওই লোকটা সবচেয়ে বুদ্ধিমান যে প্রতিনিয়ত বারবার বারবার মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে বারবার স্মরণ করে। তাহলে দেখেন নৈতিক অবক্ষয়। আজকে স্কুল কলেজে যখন নবীনবরণ হয়, উৎসব হয়, বিভিন্ন অমুক তমুক ইত্যাদি পালন করা হয়, এই যে বসন্ত উৎসব পালন করা হলো মনে কয়েকদিন আগে, কালকে না কবে পালন করা হলো, দেখেছেন মেয়েদের শাড়ি পরার ডিজাইন, আবার পিঠের উপরে লিখেছিল কি লিখেছিল, উঠেছিল চাঁদ গগনে নাকি, পিঠের উপরে লিখেছে মহিলারা। নৈতিক অবক্ষয় দেখুন, একটা হেড প্রিন্সিপাল বা হেডমাস্টার, সে বসে আছে স্টেজে আর তার সামনে তারই ছাত্রী ইলেভেনে পড়ে টুয়েলভে পড়ে, তার সামনে উলঙ্গ হয়ে নাচছে এ শিক্ষিত মানুষটা বসে আছে, আপনি বলেন যে এ শিক্ষিত? শিক্ষা আপনাকে ঢাকতে শেখায়, শিক্ষা আপনাকে সংযম হতে শেখায়, শিক্ষা আপনাকে শালীনতা হতে শেখায়, শিক্ষা আপনাকে ভদ্রতা শেখায়। অথচ আমাদের শিক্ষা কোথায়? সলাত, নামাজ। এই নামাজটা যদি শুধুমাত্র নামাজের মধ্যে কি আছে তা যদি আমাদের জাতি জানতো তাহলে জাতি শুধরে যেত। শুধু সলাতের মধ্যে এত কিছু আছে, শিক্ষা কি রয়েছে? এক, সলাত আদায় করতে হবে মসজিদে গিয়ে, সমাজ গঠন করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। মুয়াজ্জিন যখন হাই আলাহ সালাম বলে মসজিদে ডাক দেয়, সবাই মিলে যখন সালাত আদায় করে, আপনাকে সলাত আপনাকে সঙ্গবদ্ধ হতে শেখায়, সামাজিক সোশ্যাল হতে শেখায়। দুই, সালাত আপনাকে ধনী দরিদ্রের অহংকারকে মুছে দিতে শেখায়। পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে যে ব্যক্তি সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। তাহলে সালাত আপনাকে ধনী দরিদ্রের যে ব্যবধান সেটাকে ঘুচাতে শেখায়। তিন, সালাত আদায় করতে গেলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, সালাত আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায়। চার, ভালো পোশাক আপনাকে পরিহিতের জন্য সালাত আপনাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মসজিদে যখন সালাত আদায় করতে যাবে সবচেয়ে ভালো পোশাকটা পরে যাবে যাতে তোমার গায়ের দুর্গন্ধে অন্য কারোর কষ্ট না হয়। সালাত আপনাকে শৃঙ্খলা শেখায়। মক্কায় লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ মানুষ যখন হজ করতে যায় এত চিৎকার চেঁচামেচি, লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়, যেই মুয়াজ্জিন ওইখানে ইকামত দিয়ে দেয় আর ইমাম সাহেব আল্লাহ সবাই আল্লাহর দরবারে সেজদা অবনত ভাবে তাদের মাথা থেকে নিচু করে বুকে হাত বেঁধে সেজদার জায়গায় চোখ দিয়ে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবী সাইলেন্ট হয়ে যায়। জি, ওইটা হারাম শরীফ কেন? এখন ফোন বাজলে ধরা যাবে না, এখন খাবার আসলে খাওয়া যাবে না, দুনিয়াবি কোনো কাজ চলবে না, সবই হারাম। এখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন নামাজে, দেখেন শৃঙ্খলা কাকে শেখায়? এক লক্ষ লোক যদি একটা মিটিংয়ে হয় তো 500টা ভলেন্টিয়ার লাগে যে এদেরকে ঠিক করতে। এই আপনি চুপ করেন, এই আপনি চুপ করেন, সলাত আপনাকে কি সুন্দর শিক্ষা দেয়, এবার বললে গোটা পৃথিবী সাইলেন্ট। শিক্ষা নিতে হবে, আর যদি শিক্ষা আমরা না নিত কি করে হবে? শিক্ষা নেওয়ার অভাব রয়েছে। অতএব এই যে নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয়ের মধ্যে বহু কিছু রয়েছে। আজকে একটা লেবার সারাদিন মাথায় করে ইট বহন করলো, দিনের শেষে যখন সূর্য পাটে বসেছে বাড়িতে এসে গোসল করে পকেটে 300 খানা টাকা তা নিয়ে চলে গেল সাতঘড়ির মোড়ে, এই সাতঘড়িয়া বুধিয়ার মোড়ে চলে গেল, গিয়ে দেখছে একজন ব্যক্তি সেজে বসে আছে কিছু লটারি নিয়ে, গিয়ে 250 টাকার লটারি কাটলো। এমন লোক নাই? নাই? এই লটারি, এইটা যদি সমাজ থেকে শীঘ্র না তোলা হয় আমাদের সমাজের অর্থনীতি আরো পিছিয়ে যাবে, শেষ হয়ে যাবে। বহু গরিব পরিবার এই লটারির পাল্লায় পড়ে সব শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন, অথচ এই লটারির বিরুদ্ধে আমরা কেউ কথা বলি না।
সারাদিন হাড় ভাঙা খাটুনি করে 300টা টাকা পেল, তার মধ্যে 800 টাকার লটারি কিনলো। বলেন তো এই সংসার চলে কি করে? এই সংসারে ঝামেলা, এই সংসারে মারামারি, এই সংসারে কত রকমের ক্রন্দল নেমে আসবে। কেন? ওর বিবেক বুদ্ধি আল্লাহ ছিনিয়ে নিয়েছে, অবস্থা এরকম। এর বিরুদ্ধে অভিযান হয় না। এলাকায় কতটা মদের ঠেক আছে ভাঙতে হবে, এর বিরুদ্ধে অভিযোগ হয় না। আমাদের অভিযোগ, আমাদের কাজ, আমাদের ক্রিয়াকর্ম অন্য কোনো কাজে। অতএব নৈতিকতা ফিরে দিতে পারে একমাত্র কোরআনুল করিম। পৃথিবীর বুকে আর কোন গ্রন্থ নাই যে আপনাকে পুরোপুরি নৈতিক বানিয়ে দেয়। নৈতিক যদি কেউ বানায় সেটা হচ্ছে কোরআনুল করিম এবং হাদিস। দলিল, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করছেন ওই সময়টা ছিল জাহালাত, অজ্ঞতার জামানা, মূর্খতার জামানা, মহিলাদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে পুতুলের মতো ব্যবহার করা হতো, যে বাড়িতে পতাকা উঠত ওই বাড়ির মহিলা কঙ্গাল, বিয়ে করার আগে 10 জন পুরুষ 20 জন পুরুষের সাথে সহবাস করা হতো, যার সন্তান সুন্দর দেখতে হতো যার সাথে মিলত তার সাথে বিয়ে করা হতো। বাবা মারা গেলে সম্পত্তি ভাগ নেওয়ার সাথে সাথে নিজের মাকে ভাগ করা হতো সহবাসের জন্য। সুদ ঘুষে 6 লাভ ছিল সমাজ, জেনে নারীদের ছিল না কোনো অধিকার। এই অসভ্য বর্বরতার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন। তারপরে একে একে দাওয়াতের কাজ শুরু করলেন। জাতির সামনে যখন দাওয়াতের কাজ শুরু করেন আল্লাহ রাসূল, একে একে সমাজটাকে শুধরে দিলেন। সমাজ শুধরানোর জন্য নিজেদেরকে আগে শুধরাতে হয়েছিল। শেষ খুতবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সুদ নামক এটাকে, এই যে রোগ রয়েছে সমাজে, তাকে আজকে ধ্বংস করে দিলাম। আমার চাচা আব্বাসের যে সুদের ব্যবস্থা রয়েছে তাকে আমি সর্বপ্রথম আমার পায়ের তলে দোলে মুছে শেষ করে দিলাম। যে নারী রাস্তা দিয়ে চলার ক্ষমতা পেত না, ওই নারীরা রাস্তা দিয়ে চলতো, মুসলমানের যুবক ওই নারীকে দেখলে বলতো, লাতা খফি আম্মি, তুমি ভয় করো না, তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে, তুমি ভয় করো না, তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, কোরআনুল করিম আসার পর। যে জামানায় সুদ ছিল, ঘুষ ছিল, জেনাবা বিচার ছিল উন্মুক্ত, ওই সমাজকে একমাত্র কোরআনুল করিমের শিক্ষা দিয়ে জাতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আর আজকে আমাদের, আমরা নিজেকে আধুনিক বলে দাবি করি, তারপরেও কোরআনুল করিম তো আছে আমাদের সাথে, কোরআনুল করিমের শিক্ষা নাই বলে আজকে এত কুশিক্ষায় সমাজ হয়ে গেছে। দেখেন চারিদিকে কুশিক্ষা। একজন সাহাবী এসে বলছে, আপনি জানেন আমি জাহালাত অবস্থায় আমার একটা কন্যা সন্তানকে নিজে হাতে জ্যান্ত কবর দিয়েছিলাম, মেরে ফেলেছিলাম, পাথর দিয়ে মেরে ফেলেছিলাম আমার মেয়েকে। তো তিনি আফসোস করছেন, জাহালাতের জামানায় কি ছিলাম আমরা, আর আজকে আপনি আমি অনেকটাই জাহেল, আমরা মূর্খ। কারণ ইসলামিক জ্ঞান যার নাই, শেষ বিচার দিবসের জন্য যে ভাবে না, সে আবার কিসে শিক্ষিত হতে পারে? ইনকাম করছেন, সন্ধ্যাবেলায় থাকার জায়গা নাই, তো এই ইনকামের কোনো কাজ আছে? মরতে তো সবাই কি হবে, বিচারের মাঠে তো সবাইকে দাঁড়াতে হবে। তাহলে প্রথমত আমাদের নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয়ের জন্য আমরাই দায়ী। আমাদেরকে দাওয়াতের কাজ বেশি বেশি করতে হবে। আজকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, এই ক্যাটাগরির যে মায়ের সুসন্তানগুলো রয়েছে, এদেরকে আমাদের দেশের একজন দায়ীর নাম করেন যে তার কাছে গিয়ে সরাসরি দাওয়াতের কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ফেতনাবাজ, পৃথিবীর শ্রেষ্ঠ ডেঞ্জারাস মানুষ
ফেরাউনের কাছে মূসা আলাইহিসসালামকে পাঠালেন। মূসা আলাইহিসসালাম বলছে, আল্লাহ আমার যে ভয় করে, আমি তো স্ট্যামার, কথা বলতে গিয়ে বাদে, সো আমার সাথে যদি আপনি কাউকে দিতেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে তার সাথে পাঠিয়ে দিলেন, তার ভাইকে তার সাথে পাঠিয়ে। তাহলে চিন্তা করেন তো, ও গিয়ে মূসা আলাইহিসসালামকে দাওয়াত দিলেন, মসজিদ ভাঙতে সাহায্য করছে। ও সত্যি মসজিদের আহমিয়াত বুঝে না, ওকে আমরা বুঝাতে পারিনি যে মসজিদ আমাদের কলিজা, তুমি ওখানে আগুন দিলে আমার কলিজায় আগুন ধরে। আজকে ওই দিল্লির মসজিদ জ্বলতে দেখে, বাবরি মসজিদ চলে যেতে দেখে, আজকে আপনার আর আমার অন্তর জেগে উঠেনি, অন্তর কাঁদেনি। অথচ আপনার ঘরটাকে জ্বালিয়ে দিলে আপনি মামলা দায়ের করতেন, অ্যাকশন নিতেন নিজেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ পুড়ছে, আর ওই ঘরের এই দৃশ্য দেখেও আমরা চুপ রয়েছি। কেন? কারণ মসজিদকে শিখিনি, এখনো দাওয়াতে ঘাটতি রয়েছে, তাবলিগকে ঘাটতি রয়েছে। এই সিচুয়েশনে হিন্দুদেরকে বেশি 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 দাওয়াতের কাজ করতে হবে। কই কজন? আমরা তো মৌলবীরা তো সব ঠেলা ঠেলি নিয়ে ব্যস্ত, ইন্টারনেট যারা থাকেন, ফেসবুক এসবগুলো ব্যবহার করেন, তারা দেখবেন বাংলাদেশে এমন কোনো দিন নাই যে এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে কথা বলছে, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে কথা বলছে, এ ওকে দেখতে পারে না। আপনি আমাকে ভালোবাসবেন কেন? দুজনে একসাথে জান্নাতে থাকবো, এই জন্য সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। খুব কঠিন 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 কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু একটা কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি তোমার মুসলমান ভাইকে অন্তর দিয়ে ভালোবাসো, অনলি ইন সেক অফ ইসলাম, ইসলামের জন্য, তাহলে তুমি ওই আরশের ছাদ তলে সমাসীন হবে, ভালোবাসতে বাধ্য। কেন? আমি আপনার দিনই ভাই, আপনার সাথে আমার এত ঝামেলা কেন? আপনার সাথে আমার এত ঝামেলা কেন? এত ঝামেলা বলেই তো আজকে সঠিকভাবে দাওয়াতের কাজ হচ্ছে না। একজন নেতাকে দেখাতে পারবেন না হক কথা বলার জন্য, আজকে জেলে বন্দি রয়েছে ভারতবর্ষের, একটা নেতাকে দেখাতে পারবেন না। কিন্তু আমি নবী রাসূলের জীবনী দেখুন, দিনের পর দিন নির্যাতিত হয়েছে, দিনের পর দিন জেলের মধ্যে কেটেছে নবীদের জীবন, আর আপনার আমার জীবন হচ্ছে ফুলের শয্যা, কেউ কথা বলতে পারে না এই জালিম শাসকের বিরুদ্ধে, আর যে কেউ বলার চেষ্টা করে তাকে আবার বিভিন্ন দিক থেকে দমানোর চেষ্টা করা হয়, চারিদিক থেকে দমানোর চেষ্টা করা হয়। এটা কি নৈতিক অবক্ষয় নয়? কেন তাদের কাছে আমাদের মসজিদের আহমেয়াত বলতে পারবো না? আমাদের ঐশী গ্রন্থ আল কোরআন আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর বুকে একটা দল থাকবে হকের উপরে, তাদেরকে আমি আল্লাহ সাহায্য। কই সে দল? খালি মুসলমানদের ইসলাম করতে আমরা ব্যস্ত, তাদেরকে আমরা বুঝাতে পারিনি যে আমরা যদি এ দেশ পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, জাতি পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শাসনামলে একটা হিন্দু ব্যক্তি, ইহুদি ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি অন্যায়ভাবে নিহত হবে না। এদেশ বহু বছর ধরে মুসলমানদের হাতে ছিল, একটা রেকর্ড কেউ দেখাতে পারবে না, একটা মন্দিরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাগবত গীতাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, রামায়ণ মহাভারতের উপরে পা তুলে দেওয়া হয়েছে, এমন দেখাতে পারা যাবে না। কিন্তু এমন একটা ভারতবর্ষে বসবাস করছি, প্রত্যেকটা দিন কোরআনকে অবমাননা করার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির বানানোর চেষ্টা করা হচ্ছে, পায়তারা ফাঁদা হচ্ছে। তখন আমরা বসে আছি, আপনার আল্লাহকে ভালোবাসা দেখানোর মাধ্যম তো এটাই। আপনি নামাজের মধ্যে দোয়া করছেন, আল্লাহ জিহাদের ময়দানে মৃত্যু দিও, জি ঘরে বসে জিহাদ করছেন, জিহাদ জিহাদ কি করবে? মানুষের জিহাদ জিহাদ করে চিৎকার করে জিহাদ কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আনি আনা রাব্বি, আমার রব আমাকে বলেছে, এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও,
অসুস সাহেব গোপটাকে ছাটো, এই কথা বলার পরে আপনাকে বলছি দাড়ি রাখা ওয়াজিব মানে ফরজ, দাড়ি আপনাকে রাখতে বাধ্য। আপনি যখন কালকে সকালে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে শাহিনুর ভাই বললো দাড়ি রাখ, বলেছে দাড়ি রাখা ওয়াজিব ফরজ এটা রাখতে হবে, তো আপনার স্ত্রী বলবে আরে মৌলবীদের কাজই ওইটা ওদেরকে ছাড়ো তো, বলবে না? আল্লাহ বলছে দাড়ি রাখতে হবে, আপনার স্ত্রী বলছে না দাড়ি রাখতে হবে না, তাহলে আল্লাহর জায়গায় আপনার স্ত্রীকে বসিয়ে দিলেন কি দিলেন না? আপনার স্ত্রী এই জায়গায় মাবুদ, নাউজুবিল্লাহ বলবেন না, আপনার স্ত্রী মাবুদ হয়ে বসে আছে। কেন? আল্লাহ বলেছেন রাখতে হবে, স্ত্রী বলছে না রাখো। আপনি ফেরাউনের চেয়ে ভালো কোথায়? কোনোতে নাজেলা পড়া হচ্ছে, পড়েছেন? যাক আমরাও পড়ছি বিভিন্ন জায়গায়, চট করে মাথার মধ্যে আসলো এটা কি আল্লাহর গজব নাকি আজাম নাকি পরীক্ষা? এই যে করোনা ভাইরাস বলেন কিংবা আপনার এনআরসি বলেন এনপিআর বলেন, এই যে 2014 সালের পর থেকে যে আমরা টেনশানে ব্যতিব্যস্ত, তো এইগুলা কি আল্লাহর গজব নাকি পরীক্ষা? বিশ্লেষণ করতে শুরু করলাম, আল্লাহর পরীক্ষা কার উপরে আসে বলেন? মুমিনদের উপরে, মুমিনদের উপরে আল্লাহর পরীক্ষা আসে, আর গজব আসে পাপীদের উপরে। তো এবার বুঝতে পারছেন আমরা কারা? নিশ্চয় মুমিন নাকি? মুমিনদের উপরে আল্লাহর পরীক্ষা আসে, নবী রাসূলদের উপরে আল্লাহর পরীক্ষা এসেছিল, আর আমাদের মতো মুমিনদের উপরে আল্লাহর গজব নেমে আসে। তো কোনোতে নাজেলা যে পড়ছি আমরা, ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পড়া ভালো নাকি আপনার কলুষিত নাফসের উপরে পড়া ভালো? খুব গভীরভাবে ভাবতে বলছি, ওয়াজ মানে বক্তৃতা মানে এক একটা ক্লাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এইদিকে যেও না, সুদ ঘুষ ত্যাগ করো, মেয়েকে শালীনতাপূর্ণ পোশাক পরাও, বাড়ির থেকে বন্ধন তুলে দাও, দোকান দোকান থেকে হারাম খাবার তুলে দাও, দায়িত্ব পালন করছো সুন্দর করে দায়িত্ব পালন করো। আমরা একটাও মানছি না, তাও আমাদের কুলিশিত নাপছের উপরে পড়ার দরকার নাই? আল্লাহ হয় হেদার দাও নিলে মেরে ফেলো, কী করবেন? অবস্থাটা কোথায় সেটা দেখেন, আমরা নিজেরাই ঠিক নাই। তা আমাদের ঘর যদি ভাঙা হয় আমরা আবার কার কাছে কি নিয়ে যাব? এত বড় বড় নেতা অমক করবো তমক করবো বলে একদম ইন্টারনেট ফাটিয়ে ফেলে, যখন মসজিদ জ্বলছে সবাই চুপ, সবাই চুপ। ওই রকম একটা মসজিদকে আল্লাহ রক্ষা করেছিলেন ছোট ছোট পাখির মাধ্যমে, এই মসজিদকে আল্লাহ কেন রক্ষা করলেন না? বাবরিকে কেন হিন্দুর হাতে দিয়ে দিলেন? আমি তো মনে করি যে জজের ক্ষমতা বাবরিকে হিন্দুর হাতে দিয়ে দেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। কেন? ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না, জুমার দিনে মসজিদে জাগা হয় না, ফজরে ইমাম মুয়াজ্জিন আর 8-10টা লোক, ঠিক না? এক কাতার লোক বলেন এদের জাতির কি পরিত্রাণ হবে? আমরা চিৎকার করে গলা ভেঙে লাভ কিরে ভাই? 2 ঘন্টা 10 ঘন্টা বক্তৃতা দিয়ে লাভ কি? আমরা নামাজই ধরতে পারলাম না, আমাদের নফসকে অন্তরটাকে কলুষমুক্ত করতে পারলাম না। এই জন্য তো আমাদের এই অবস্থা, আগামী অন্তত পক্ষে মরার আগে ইমানদার হন, নাহলে তেল মেখে রেডি থাকেন, বুঝেননি? হয় ইমানদার হন নাহলে তেল মেখে রেডি থাকবেন, ওদের জ্বালাতে পুড়াতে সুবিধা হবে। আমরা সন্ত্রাসকে সাপোর্ট করি না, আমাদের হাতে অন্যায়ভাবে একজনকে হত্যা হবে এটা আমরা বুঝতে পারি না, কিন্তু মুসলমান অত বুঝলেও না তা হবে আর আমরা বসে থাকব। আল্লাহর ক্ষমতা, আল্লাহর কালামের ক্ষমতা আপনি আমি কি বুঝি? এ তো কয়েকদিন আগের ঘটনা, দিল্লিতে মোটামুটি 100 জন বা তার আশপাশে হবে আরএসএস বাহিনী জয় শ্রীরাম বলে একটা গলি দিয়ে যাচ্ছিল, ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখেননি?
একজন মোল্লা মানে দাঁড়িয়ালা লোক ওর বাড়ির থেকে বল বেরিয়ে বলছে আল্লাহু আকবার, 100 জন পিছনে পালিয়ে গেছে। আমরা হারিয়ে ফেলেছি সে ক্ষমতা, আমাদের হাতে দেওয়া হয়েছিল। কি দেখেন সামাজিক অবক্ষয়, করোনার ভাইরাস, করোনা এটা কে বললো ভাইরাস আপনাকে? খেয়াল করেননি চীন সরকার প্রথমে পর্দাকে নিষিদ্ধ করেছিল কিছুদিন আগে, জানেন কি? জানেন না? মহিলারা বুরখা পরতে পারবে না, কেন? দে আর মোস্ট মডার্ন ইন দ্য ওয়ার্ল্ড, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মডার্ন জাতি হতে চায়। তার কিছুদিন পরে চীনের প্রধানমন্ত্রী বলছে যে আমরা নতুন করে কোরআন লিখবো না, উজুবিল্লাহ মিন জালিক, এ তো ফেরাউনের চেয়ে খারাপ গো, বলছে যে কোরআন লিখবো। তার দুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন করোনা ভাইরাস, যার ফলস্বরূপ কি হলো, মহিলা তো ঢেকে আছে আছে, পুরুষরাও ঢেকে আছে। দেখেননি ছবি, সবাই বাড়ির থেকে বেরোচ্ছে, গোটা দেহকে ঢেকে বেরিয়েছে, কেন? পর্দা নিষিদ্ধ করেছিল, আল্লাহ সবাইকে বুরখা পরিয়ে দিয়েছে। পর পুরুষ তো পড়বে, নারী তো পড়বে, পুরুষরাও পড়েছে। সেদিন এই করোনার উপরে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলাম যে করোনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, শাহিনুর রহমানের হোক দিকে করোনা, কেন? আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে দোয়া শিখিয়েছেন, ওই দোয়াটা আমি পড়ি। কে বলল, কে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের ক্ষমতা নাই? আপনি ব্যবহার করে দেখেন, আপনি ব্যবহার করে দেখেন, কিন্তু আপনি আমি ব্যবহার করি না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আজকে মুসলমান সমাজ যদি 80% মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করত, তো বাবরি আমাদের হাত ছাড়া হতো না, দিল্লির মসজিদে আগুন জ্বলত না। আপনি কাল থেকে নামাজ শুরু করুন, যদি আপনি 90% মানুষ অন্তত পক্ষে নামাজ শুরু করতে পারেন, ইনশাল্লাহুল আজিজ আবার বাবরি আমাদের চলে আসবে, ওরাই ঘুরে রায় দেবে। বিশ্বাস হয় না আপনাদের? ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে। একজন ব্যক্তি জাদুকর আসলেন মোহাম্মদ সাল্লামের কাছে, পাড়ার লোক বলছে কোথায় যাচ্ছ? তো বলছে আবদুল্লাহর ব্যাটার কাছে, নবী দাবি করছে বলে। তো বলছে না না ওখানে যেও না, ও জাদুকর, ওর কাছে যে যায় সে ওর জাদুতে পড়ে যায়। তো ইনি বলছেন আমি তো অনেক বড় জাদুকার, দেখি কোন জাদু দিয়ে কাজ করে। তো গিয়ে বলছে যে আপনি কি আল্লাহ রসুল? বলছে জি হ্যাঁ। তা আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলা যায়? আচ্ছা বলুন। তো আচ্ছা ঠিক আছে আমি বলবো না, আপনি শুরু করেন। তো মোহাম্মদ সাল্লাম আল্লাহ সুবহানাহু প্রশংসা দিয়ে শুরু করেছেন, কয়েক মিনিট যেতে না যেতে বলছে আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই, কি লাগবে বলেন তো, কি লাগবে বলেন? যে লোক আল্লাহর প্রশংসা দিয়ে কথা শুরু করে সে অন্তত খারাপ মানুষ হতে পারে না। বদলে গেল উমার রাদিয়াল্লাহু তাআলা, ব্যতিব্যস্ত হয়ে গেলেন যে লোকটা লাগালো কিরে পাড়াই, বলছে যে এই লাত চলবে না, মানাত চলবে না, হোবল চলবে না, 360টা একটাও চলবে না, আল্লাহকে নাকি মানতে হবে। আশ্চর্য, তো টেনশন বাড়িয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো দুই উমরের একজনকে আমার সাথে দাও মিনিমাম। আমর কার নাম ছিল, আবু জেহেলের নাম, একটা উমরকে আমার সাথে দাও, ইসলাম প্রচার করতে সুবিধা হবে। উমার রাজিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে চলে আসছেন, আমির হামজা রাজিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রসুল হাতে খোলা তরবারি কি করব? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার পাশে জিব্রাইল বসে আছে, জিব্রাইল আমাকে সংবাদ দিল ইসলাম গ্রহণ করতে আসছে, আলহামদুলিল্লাহ। এসে বলছে আপনি নবী? বলে জি হ্যাঁ। আপনি কি আল্লাহর মাধ্যমে প্রেরিত নবী? বলে জি হ্যাঁ। আপনি যে সলাত আদায় করেন ওই সলাত কি আল্লাহর তরফ থেকে এসেছে? বলে জি হ্যাঁ। বলছে আমাকে ইসলাম কবুল করান, আর দেখছি কোন আবু জেহেল আছে, চলেন দেখি। রাত্রিবেলায় গিয়ে কাবার মধ্যে আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে, আবু জেহেল টাবু জেহেল সব মাথা খারাপ, কিরে উমারের গলা শোনা যায়, উমার বলছে আমি দিন ইসলাম গ্রহণ করেছি, আয় দেখি আয় কে আছিস। সবাই বিড়ালের মতো, যেমন কুকুর দেখলে পেছনে সরে, সবাই তারা পেছনে সরতে শুরু করলো। আল্লাহ দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারে না আপনার জীবন? জি পারে, কিন্তু আমরা দোয়াও করতে পারি না। আর যারা দোয়া করি হয় জর্দাতে আটকে আছি, নাহলে বন্ধনে আটকে আছি, নাহলে গ্রুপ লোনে আটকে আছি। এ হচ্ছে আমাদের অবস্থা, এ হচ্ছে আমাদের অবস্থা।
গ্রামকে গ্রাম সুদে ছয়লাম। আরে মনে হচ্ছে যে নামাজ পড়া সুন্নাত, তারাই সুদ নেওয়া ওয়াজিব। আর বন্ধন এখন ফরজ আমাদের সমাজে, ঠিক বলছি না নাকি? বুধিয়াতে নাই তো, এটা খেয়ে তো ইবাদত কবুল হবে না। এখন আপনি মসজিদে গিয়েছেন মদ খেয়ে নামাজ পড়তে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা আত্তাক, খবরদার তুমি সালাতের দিকে শোনা, ওয়ান তুম সুকোরাব, তুমি যখন নেশা করে থাকবে তো আপনাকে দেখে ইমাম সাহেব বলছে ভাই আপনাকে নামাজ পড়তে হবে, বাড়ি যান। কেন? কোরআনে আছে, আল্লাহ বলেছেন নেশাখোর অবস্থায় নেশা খেয়ে মদ খেয়ে ইত্যাদি খেয়ে আপনাকে মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছে, সলাতের ধারে কাছে আসতে নিষেধ করেছে, কিন্তু ওই মসজিদে বা সুদ খোরের জন্য জায়গাটাকে প্রশস্ত করে দেওয়া হয়, ঠিক না? খালি মদটাকে মনে করেছি নেশা। টুপি না পড়লে মান সম্মান চলে যায়, দাড়ি না রাখলে সমস্যা নেই, এটা যে আমাদের সমাজ। আপনি আমি যদি রাখি, ইসলামিক যদি আমরা হওয়ার চেষ্টা করি হই, তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন। একটা ঘটনা আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে ঠাকুরগাঁও থেকে প্রোগ্রাম করে আমি আর আমানুল্লাহ মাদানী ফিরছি, 5-6 ঘন্টা শেখের সাথে গল্প। তো আমাকে বাসের মধ্যে থেকে বলছে যে আমি তো এখানে নেমে যাবো সামনে, তো আপনাকে বাস চেঞ্জ করতে হবে। আর এখন বর্তমানে রাজশাহী যাওয়ার একটাই বাস, ওই যে পেছনে দেখলেন না ওই বাসটা আসছে, ওই বাসে যে কোনো মূল্যে যেতে হবে, আপনার এখান থেকে বাস আর পাবেন না। তা আমি হাসলাম, যে আমরা নেমেছি বাসটা চলে গেছে, বাসটা ছিল গেট লক, গেট লক বুঝেন কি মানে আর যাত্রী নেবে না, তালা দিয়ে চলে যাচ্ছে। আমার উল্লাহ মাদানির বিদেশি মেহমান, কোথায় ছাড়বো, আমার তো এখানে প্রোগ্রাম, ওনার ওইদিকে রাজশাহীর ওইদিকে পাবনার দিকে প্রোগ্রাম আছে, কি করা যায়? তো উনি হতাশায় ভুগতে লাগলেন, আর কোনো বাস নাই, রুটের সম্পর্কে উনি জানেন। তাও বলছি শেখ ইনশাল্লাহ বাস পাবো। তো আমাকে বলছে আরে বেটা বাস পাবেন মানে? আমি বললাম তো এটা রুটের শেষ বাস। আমি বলছি শেখ শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে আমি আমার গন্তব্য স্টেশনে দাঁড়িয়ে থাকা লোক, শেষ ট্রেন যাওয়ার পরে আল্লাহ আমার জন্য ট্রেন পাঠাবে। তুমি হাসলেন আমার কথা শুনে। আমি চাই আমি আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাকে পাবনায় পৌঁছাবে যে কোনো মূল্যে, আজকে আমাকে আল্লাহ পৌঁছাবে, নিরাশ করবে না শেখ। তা আমার কথা শুনে আর একটু হাসলেন, যে বেটা তুমি তো বুঝছো না, বাসের রুট তো আমি জানি। কথা বলতে বলতে উইদিন 2 মিনিটস 2 মিনিটের মধ্যে একটা বাস এসে ব্রেক মারলো। আমাকে বলছে যে শেখ কি ঘটনা ঘটলো? আমি বলছি আল্লাহ সুবহানাহু পাঠিয়েছে হয়তো। হাসতে লাগলেন, আমাকে বলছে দাদা টিকিট নিয়ে একটু দাম দর করি। আমি বলছি রাখেন টিকিট দাম দর, আরে যেতে পারলে বাঁচি রাখেন। সঙ্গে সঙ্গে উঠলাম, যা চাইলো তাই দিয়ে দিলাম, শেখ চলে গেলেন, আমি চলে যাচ্ছি, বাসে মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নেই। 6-7 ঘন্টা জার্নি করে দাঁড়িয়ে যাওয়া সম্ভব? বাসে উঠে দেখলাম ব্যাগটা রাখবো কাঁধের এই জায়গাটুকু নাই, তবে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর প্রতি আমি কোনোদিন নিরাশ হইনি, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত সাহায্য করেন, কেননা আল্লাহর ওয়াস্তে আমি চলি। উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছি বাস তো পেলাম, সিট তো পাবো না, সিট তো সম্ভব না। মাঝে মাঝে একটু আশা হয়েছে, আবার ভাবছি কি বেকুবের মতো আশা করছি, এতগুলা লোক দাঁড়িয়ে আমাকে মানুষ সিট দেবে না, আমাকে তো কেউ চিনেও না এদেশে। ফার্স্টে কোনোরকম গেট থেকে উঠে দাঁড়িয়েছি প্রথম সিটের পাশে, তো দাঁড়াতে পাচ্ছি না, ব্যাগও রাখতে পাচ্ছি না, ব্যাগ রাখলাম একজনের ব্যাগের উপরে পা তুলে দাঁড়িয়ে আছে। চট করে আমার পাশে বসে থাকা ফার্স্ট ব্যক্তির একটা ফোন আসলো, তো ফোনে উনি যা কথা বললেন বুঝতে পারলাম, উনি বলতে চাচ্ছেন আরে ছি 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 আমি তো মিস্টেক করে ফেলেছি, আচ্ছা আমি সামনে নেমে যাচ্ছি, আপনি আসেন ওই স্টেশনে। তারপরে ওর পেছনে নামার দরকার ছিল, কিন্তু ভুলে অত দূর চলে গেছে, উনি সামনে স্টেশন আসলো 2-1 মিনিট, উনি নেমে গেলেন, আমি বসে পড়লাম, বাসের যারা দাঁড়িয়ে তারা দাঁড়িয়েই থাকলো। আমি বললাম সুম্মা আলহামদুলিল্লাহ, সেজদা করার জায়গা নেই মাহবুদ, থাকলে সেজদা করে দিতাম, পাবনায় পৌঁছে গেলাম আমি সিটে বসে। কে সাহায্য করলো? আমার মতো গুনাহগার বান্দাকে যদি আল্লাহ সাহায্য করতে পারে, তো আপনার মতো ফেরেশতাকে আল্লাহ সাহায্য করবে না? চেষ্টা করেন তো একটু আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনার চেষ্টা করেন।
আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর মোহাম্মদ সাল্লামের কথাগুলোকে এইভাবে বিশ্বাস করার চেষ্টা করেন। আবু জেহেল এসে বলছে, ও আবু বাক্কার, শুনেছে তোমার বন্ধু কি বলে? বলে কি বলে, এখান থেকে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, তারপরে নাকি আল্লাহর কাছে গিয়ে কি সব গিফট নিয়ে চলে গেছে, আরে ছমাস লাগে যেতে, তুমি কি বিশ্বাস করো? তো আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, না না, এটা কি বিশ্বাস করা যায়? তো বলছে, তোমার বন্ধু বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জেহেলকে বলছে, কে বলতে কে বলেছে এটা, তুমি কি নিজে কানে শুনেছো? তো বলছে, জি আমি নিজে কানে শুনে আসলাম। আবু বাক্কার বলছে, আল্লাহর কসম করে বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। বুঝছে আবু বাক্কার বিবেক কাজে লাগলো না, বুঝছে না, বিবেকের দরকার নাই তোমার, বিবেকের দরকার কি, আল্লাহ রাসূল গিয়েছে মানে গিয়েছে, ব্যাস ব্যতিব্যস্ত হয়ে গেছে নূহ আলাইহিস সালাম। আল্লাহকে বলছে, না আর পাচ্ছি না, কত দাওয়াত দিব, লোক তো শুনে না। আল্লাহ বলছে, যাও নৌকা তৈরি করো, কোথায়, মরুভূমির মধ্যে, হয়তো 20-30-40 কিলোমিটারের মধ্যে কোনো নদী নাই, 200-500 বন্যাও হয়নি, নদী নাই তো বন্যা কোথা থেকে হবে? আল্লাহকে একবারও জিজ্ঞাসা করেনি, আল্লাহ পানি কোত্থেকে পাবো, কোনো যুক্তি নাই জিজ্ঞাসা করার। একবারে মনোযোগ সহকারে নৌকা তৈরি করতে লাগলেন, প্লাবন এনে দিলে আর মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকলেন 40 দিন যাবৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় মুক্তি দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউনুস যদি মাছের পেটে আমার জিকির আজগারে ব্যস্ত না থাকতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আমি। আপনি এই বাক্যটা শুনে কি হুশ হয় না, যে আল্লাহর জিকির আজগার থেকে যখন মানুষ মুখ ফুরিয়ে নেয়, তখন আল্লাহর আজাব চারিদিক থেকে আসতে থাকে? এখানে বলেছিলাম, আবারও বলে যাচ্ছি, এক এলাকায় জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিব্রাইল যাও ওই এলাকাটাকে ধ্বংস করে দিয়ে আসো, উল্টে দিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম এসে দেখলেন দু একজন মানুষ আছে, আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি মানুষ, তাসবিহ তাহার হলে ব্যস্ত থাকে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ কয়েকটা তো ভালো লোক আছে দেখলাম বুধিয়াতে, ও তাহাজ্জুদ পড়ে আল্লাহর জিকির আজগারে ব্যস্ত, তো গ্রামকে যে উল্টাতে বললেন, তো উল্টানোর সময় ওদেরকে তো বের করতে হবে নাকি, ইমানদার মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে ওকে দিয়ে শুরু করো, কেন, ও জাতির সামনে প্রপারভাবে দাওয়াতের কাজ পৌঁছাতে পারেনি, জাতির সামনে দাওয়াতের কাজ পৌঁছাতে পারেনি। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, ওকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সবচেয়ে বড় পাপের নাম কি, ও জানে না। ওকে যদি বলা হয়, তুমি কি বুঝো শির্ক কি জিনিস, খুব মডার্ন ছেলে হয়তো বলতেও পারে যে এটা আবার অ্যান্ড্রয়েডের নতুন ফোনের নাম নাকি, না বলার কিচ্ছু নাই ভাই, সমাজ এত মূর্খতার মধ্যে পর্যবেসিত। তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, এবং আল্লাহর আনিত বিধানের উপরে একদম পুরোপুরি অ্যাক্টিভেট হতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদেরকে আমি হারতে দিই না, তাহলে কি কোনো সরকার, কোনো জালেম, কোনো ফেরাউন, কোনো নমরুদ আমাদেরকে হারাতে পারে? কালক্রমেও নয়, একটাই দাবি, আমাদেরকে ইমানদার হতে হবে। আজকে ইমানদার লোক নাই, 313 জন ব্যক্তি 2000-এর বিরুদ্ধে জিতেছিল, আর আজকে আমরা এত ইমানদার মানুষ, লেবাসে টুপিতে দাঁড়িতে ইমানদারের শেষ নেই, কিন্তু প্রকৃত ইমানদার নাই বলে আজকে এই বুলডুজার আমাদের বুকের উপর দিয়ে চলে যাচ্ছে। আপনাকে আমাকে পরিবর্তন হওয়ার জন্য আহ্বান জানালেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাকে, তার মুখনিঃসৃত বাণীকে আমরা কিচ্ছু মূল্যায়ন করি না। কেউ দল নিয়ে ব্যস্ত, কেউ গোষ্ঠী নিয়ে ব্যস্ত, কেউ কারোর পরিবার মানে পরিবার নিয়ে ব্যস্ত, ছেলেকে বাবা স্কুলে পাঠাচ্ছে আর বলছে, বেটা তুমি যাও রাস্তা দিয়ে সোজা যাবা, সোজা আসবা, কে কী করলো তোমার দেখার দরকার নেই। দেখেছেন এরকম বাবা আমরা না? লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা আকিমিস সালাত, সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, ভালো কাজ মানুষকে বলো, মানুষকে বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফজরের পর পড়লে সারা দিন পৃথিবীর কোনো ভাইরাস, পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নাই তোমার বুক দিয়ে বুলেট চালিয়ে দেয়। মাগরিবের পর যদি কেউ পড়ে, তাহলে সারা রাতের মধ্যে পৃথিবীর কোনো জীবজন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য তো বলেছিলাম শাহিনুর রহমানকে করোনাতে আক্রমণ করতে পারবে না, কেন, যদি এই দোয়াটা না পড়ি তো ভিন্ন কথা, না পড়ি তো ভিন্ন কথা।
জাতিকে বলে যাও সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলে, সকালবেলায় পাঠ করলে সারাদিনের মধ্যে মরলে জান্নাত, আয়াতুল কুরসি পাঠ করলে ফজর ফজর সালাতের পরে থাকার জায়গা জান্নাত। এরপরে ছেলেকে বলছেন যে অমরু বিল মারুফ অনহানিল মুনকার, অন্যায় কাজ থেকে জাতির সামনে রক্ষা করার জন্য জাতিকে বলো আপনার এলাকায় জিন্সের প্যান্ট পরা এখনো মহিলা আছে, চুল ছোট করে করে কেটেছে এমন মহিলা আছে, আপনি আপনার পরিবারকে শুধরাতে পারলেন না, আপনি রাষ্ট্রে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, আছে না পরিবার এমন জিন্সের প্যান্ট পরে, আপনাকে নসিহত করতে হবে, মা হোক বোন হোক বিটি হোক তাকে বলতে হবে যে তোমার কারণে আল্লাহ আজাব পাঠাবে, আল্লাহ আজাব পাঠালে তুমি মরবা না সাথে আমরাও মরে যাব, সুতরাং তোমাকে ইউ হ্যাভ টু লিভ ইট, তোমাকে এটাকে শেষ করতে হবে, এটা পড়তে হবে না তোমাকে। আপনি আমি বলি না, একটা ইয়াং ছেলে যখন রাস্তায় সিগারেট খাচ্ছে ও ওর চাচাকে দেখে লুকালো, ওর চাচা কোনোদিনও বলে না যে তুই ভাসতে বা অমুক তুই এটা খাচ্ছিস কেন। 70 বছরের একটা লোক বসে আছে ক্লাস টেনে পড়ার, একটা ছেলে গিয়েছে, গিয়ে বলছে চাচা ফ্লেক হবে, ফ্লেক দাদু ফ্লেক হবে, দাদু ফ্লেকটা দিচ্ছে, একবারও জিজ্ঞাসা করছে না যে বেটা তুই খাবি নাকি, জিজ্ঞাসা করে না কেন, দোকান থেকে তো আমার বরকত কমে যাবে নাকি, দোকান থেকে আমার মাল বিক্রি কমে যাবে, এইটাই যে আপনার আমার সমাজ আজকে দেখছেন এত অত্যাচার কেন। ভালো কাজের আদেশ দেওয়া কিছু লোক আছে দুনিয়াতে, কিন্তু মন্দ কাজের আদেশ দেওয়ার লোক খুব কম আছে। একজন বক্তা এই পরশুদিন না কবে আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, ওখানে মিজানুর রহমান আজারে আসবে বলে একটা গুজব ছিল, তো ওখানে আসেনি, প্রচুর লোক হাজার হাজার লোক এসেছিল, তো আমি যখন বক্তৃতা দিলাম তার আগে দেখছি একজন বক্তা আছে, তো আমি যখন ওই কোল থেকে আসছি তো আমাকে দেখতে পেয়েছে মনে হয়, তো ওখান থেকে এসে বলছে এখন এক শ্রেণীর আলেম আছে এক শ্রেণীর বক্তার আছে, এসে হয়তো বলতে পারে সুর হারাম, বুঝতে পেরেছেন সুর হারাম, সুর দিয়ে বক্তৃতা করা হারাম। দেখেন আল্লাহ বলছেন যে কোরআনে কোরআন তেলাওয়াত করো সুমধুর কণ্ঠে, দলিল দিচ্ছে, দলিল দিচ্ছে জাতিকে। ওর বক্তৃতা শেষ জালসার সভাপতি বলছে একটা গজল করেন না, গজলই আছে না কিছু, গজলের তো শেষ নাই, কোরআন হাদিস পড়ে 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 পাগলা হয়ে গেছি, আরে মুখস্থ থাকে না, মুখস্থ করতে পারি না, আর ও গজল পড়ে পড়ে মুখস্থ করে কি করে বুঝতে পারি না। তো উঠে গিয়ে বললাম যে এত বড় প্যান্ডেল করেছেন হাজার হাজার লোক, এক মহিলার স্বামী তাকে বলেছে যে যদি কোনো বুজুর্গানের দিন মানুষকে দেখো তো মাথায় কাপড় দিও, আছেন আমাদের জমানার ফ্যাশন, ইয়াং ছেলেকে দেখলে ভাবি মাথায় কাপড় দেয় না, বুড়ো মানুষ যে দাঁড়িয়েলা তাকে দেখলে মাথায় কাপড় দেয়, দুনিয়াটা পুরো উল্টো, মানে বুড়োটা তাকাবে না দাঁড়িয়েলা লোকটা তাকাবে না, ইয়াংটাই তাকাবে, ইয়াংটাকে দেখে ও বলে যে ইউ হ্যাভ টু কাম হিয়ার অ্যান্ড টেক ইট হোয়াট এভার ইউ নিড বিকজ মাই শপ ইজ ওপেন 24 আওয়ার্স। ও বলতে থাকে যে আসো আমার দোকান 24 ঘন্টা খোলা, যা দরকার নেও, যে দাঁড়িয়েলা লোক দিকে টুক করে মাথায় কাপড় দেয় জাহেল, আবার আজানের সময় মাথায় কাপড় দেয় নামাজ পড়ে না, আশ্চর্য একটা ব্যাপার। তো ওর স্বামী ওকে বলেছে দাঁড়িওয়ালা লোক দেখলে একটু মাথার কাছে কাপড় দিও, তো ছায়া পরে গোসল করছে, ছায়া নিচে কিন্তু কিছু নাই, ছায়া পরে গোসল করছে, তো একটা দাঁড়িওয়ালা লোক যাচ্ছে, তো বউ স্বামীর কথা মেনে নিয়েছে, তো ছায়াটাকে তুলে মাথায় দিয়েছে, ছায়াটাকে তুলে মাথায় দিয়েছে, কেমন স্বামী বলেছে তো এত লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেছে, তো মহিলাদের প্যান্ডেল আলাদা করতে পারেনি, ঘিরতে পারেনি, আরে রাতাকে 2 ঘন্টা বক্তৃতা দেওয়া যায় বলেন তো, মহিলারা এভাবে আছে। আর জিজ্ঞাসা করলাম আপনাকে আহলে হাদিসের লোক বলে জি হ্যাঁ, আমি যে কজন মহিলা বুরখা পরে বসি একজনও না, আমি যে কঠিন ব্যাপার তো আপনাদের বলেন, তাহলে ওই ছায়া তুলে মাথায় দিতে রাজি, ইজ্জত দেখাচ্ছে ও বুঝতে পারেনি, জাতিকে কি দিয়ে বুঝাবো বলেন। তারপরে বক্তৃতা দেওয়ার পরে যখন কমিটি লাস্ট দেখা করতে আসছে বলছি এইভাবে কি কলিজা ছিঁড়ে দেয় কারুর, আরে 20 বছর মনে রাখেন আমাকে যে বাপের ব্যাটা একটা এসেছিল দিয়েছে কুদাল দিয়ে একদম খুঁড়ে দিয়েছে বুকখানা, লজ্জা লাগার দরকার। ইমাম শাফি রহমতুল্লাহ বলছে কখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখলে মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আপনাকে দেখে লজ্জা লাগে, দাড়ি চাচার পরে বলছে আহলে হাদিস।
আপনার জন্যই বদনাম। খালি বুকে হাত বেঁধে জোরে আমিন বললে আলাদা দেখা যায় না, পূর্ণাঙ্গ মমিন মুসলমান হচ্ছে আহলুল হাদিস। এদিকে আহলে হাদিস বসে আছে আপনার সামনে, চেষ্টা করি হওয়ার। এ দলিল আপনাকে দিয়েছি একটু আগেই, যেখানে বক্তৃতা দিচ্ছিলাম, এর দশ গুণ লোক ছিল ওখানে, আমাকে বলছে আহলে হাদিস কাকে বলে। আমি বললাম যে আহলে হাদিস দেখেন, আমার বউ, আমি যে গ্রামের মানুষ সে গ্রামে বিয়ে করেছি, আমার বাড়ির থেকে গিয়েছে তার দাদার বাড়িতে, যেতে সময় লাগে 3 মিনিট, বহুত দূরে বিয়ে করেছি, বুঝতে পারছেন তো? 3 মিনিটের রাস্তা আমার বউ গিয়েছে, হাতে ছিল একটা ক্যারি ব্যাগ, ওর মধ্যে ছিল ছোট একটা মোবাইল, তো ফুটো ছিল ক্যারি ব্যাগটা, খেয়াল করেনি, মোবাইলটা পড়ে গিয়েছে। আমাকে এসে বলছে মোবাইল পড়ে গিয়েছে, তা আমি ফোন দিয়ে দেখলাম যে সুইচ অফ, তার মানে ইমানদার লোকই পেয়েছে, দিবে না এই ফোন আর। তো আমি বললাম তুমি কাউকে বলনি তো? আর ওই বড় মসজিদের সামনে যারা, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, আমিন বলার জন্য আমাদেরকে বের করে দিয়েছে মেরে, ওই বড় মসজিদের সামনে ওর দাদার বাড়ি। তো বলছে যে এক কান দোকান করতে করতে এমনি মানুষ জেনেছে, তবে কাউকে আমি বলিনি। তা বললাম যে আলহামদুলিল্লাহ বলোনি, ঠিক করেছো, ওই ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে তো আল্লাহ কারোর ইমান টেস্ট করছে, তো আল্লাহরই দেওয়ার টাকা, আল্লাহরই দেওয়ার দান, তো আল্লাহ নিয়েছে টেস্ট করার জন্য, তো আমার তো কিছু করার নাই, ঠিক আছে। রাত্রিবেলায় ছেলেকে ঘুমাতে দেওয়ার জন্য মশারি টাঙাচ্ছি, তো দেখছি ওই মসজিদ থেকে আওয়াজ আসছে যে শাহিনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে, কেউ যদি পান তাহলে হয় মসজিদে, নাহলে তার বাড়িতে দিয়ে আসেন, দুবার হলো ঘোষণা। তা আমি মশারি টাঙাতে টাঙাতে বলছি আল্লাহ গো শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। তা আমার স্ত্রী বলছে কী বললা? আমি বললাম জি, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায় আল্লাহ, তোমার কাছে ঐকান্তিক দোয়া। আমার স্ত্রী বলছে শাহিনুর রহমান তো তুমি, তোমারই মোবাইলের ঘোষণা আছে, তুমি এই কথা বললা? আমলাম জি হ্যাঁ, মুসলিম শরীফ হাদিস নম্বর 1142, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদ থেকে যদি কোনো ঘোষণা হয় হারানো বস্তুর, তুমি বদদোয়া করো, ও শাহিনুর রহমান হোক আর ওর বাপ হোক, আল্লাহ রসুল বলেছেন, বদদোয়া করতে আমি করেছি, ব্যাস। এর নাম হচ্ছে আহলুল হাদিস, মানুষের রচিত বিধানকে পায়ের তলে ফেলে কোরআন এবং হাদিস মেনে নেবে বুলডুজার চলে গেলেও। অতএব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাকে যে কত মানুষ ফোন করে, কত এসএমএস করে, পরশুদের একটা কবিতা লিখেছি, ভাবছি একটা গরু কিনবো, কে কে শুনেছেন? আপনারা শুনেছেন তো? গরুর মধ্যে করোনা ভাইরাস, হিন্দু মহাসভায় গোবর আর পেশাব খাওয়ার কম্পিটিশন ছিল, কেন? করোনা ভাইরাস থেকে গরুর পেশাব মুক্তি দেয়। একজন নেতা বলছে যে গরুর গায়ের উপর হাত বুলালে ব্লাড প্রেশার কমে, এক নেতা বলছে গরুর এতে কি বলছে গোবরের মধ্যে কোহিনুর হীরা পাওয়া যায়, দিলু চাচা বলছে যে আপনার ই পাওয়া যায়, দুধ থেকে সোনা পাওয়া যায়। তা আমি লিখলাম এভাবে যে যদি সোনা পাওয়া যায় দুধ থেকে, তো মেয়ের বিয়ের জন্য টেনশন করতে হবে না, গহনা ওখান থেকে পাবো, একটা হার বানাবো গোবর থেকে পাবো, আমার আব্বার হাই প্রেশার হাত বুলাবে, সবই তো আছে ভাই। লাস্টের দিকে লিখলাম এভাবে যে আমার গরু বড় হয়ে বড় সাংসদ হবে, সুযোগ পেলে দেশের প্রধানমন্ত্রী হবে। তো প্রতিবাদ করতে হবে আপনাকে আমাকে, হাদিস বুখারীর, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে, ক্ষমতা না থাকলে বক্তৃতার মাধ্যমে বলতে হবে, আর তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। তাই লুকমান হাকিম ছেলেকে বলছে বেটা তুমি মানুষকে অন্যায় কাজ যখন দেখবে সেই কাজ থেকে বিরত রাখার কথা বলো। এরপরে ছেলেকে বলছে অসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো। বলছে বেটা ধৈর্য ধারণ করো, কেন? হকের যখন দাওয়াত দিচ্ছ জাতি তোমার পিঠের চামড়া তুলবে। আরে বেটা বিড়ি হারাম পেয়েছিস কোথায়? মৌলবী সাহেব বলছে মাকরু, মৌলবী সাহেব বলছে মাকরু। আজকে জানেন একটা কোশ্চিন করেছে আমাকে ওই জালসা কমিটি, আমাকে বলছে যে জুমার দিনের যে নামাজ পড়াবে এটা কি ফরজ সুন্নত না ওয়াজিব? তা আমি বললাম যে আল্লাহ করোনা কেন পাঠিয়েছে, সরাসরি পাথর ফেলে মেরে ফেলা দরকার ছিল, জুমার দিনের নামাজ যে ফরজ এটা বুঝে না কি, কোথায় আছি একবার চিন্তা করেন, সমাজটা কতটা নিচে নেমে গিয়েছে। তাই তো দুঃখ করে বলি, একজন পিএইচডি হোল্ডার তাকে যদি বলা হয় তুমি কি মেসি সম্পর্কে জানো, শাহরুখ খান সম্পর্কে জানো, দু চার লাইন মানে পাতার রচনা লিখে দেবে, ডু ইউ নো অ্যাবাউট সামথিং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো, হ্যাঁ আমাদের নবী মনে হয়, এটা উত্তর হবে।
হবে না, এইটা উত্তর হবে। অথচ মাইকেল এই ছাড় বুঝতে পারলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ গণিতজ্ঞ, শ্রেষ্ঠ ঐতিহাসিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম, আমরা আজকে কোথায় আছি, নৈতিক অতপতন। তার মানে কি করতে হবে, এতক্ষণ যা বললাম আপনাকে এটুকু বোঝাতে চাইলাম যে কোরআন এবং হাদিস আপনার সর্ব অবস্থায় অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আর শিক্ষা গ্রহণ করতে হবে দুই দিকের। খালি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে কাজ নাই, কারণ আলেমরা এমন পজিশন হয়ে গেছে এখন, ওদের যে ছোটোবেলা থেকে ভিক্ষা করা শেখায়, আছে না কিছু মাদ্রাসা, বাড়িতে বাড়িতে ছেলে পাঠিয়ে দেয়। এই শিক্ষার বিরোধিতা আমি করেছিলাম যে আপনার ছেলে কেন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবে, আপনার বাপ ছেলে জন্ম দিয়েছে, ও টাকা দিয়ে পড়াবে, ও আলেম হবে ডক্টর জাকির নায়েকের মতো, কেমন দুনিয়াবী শিক্ষা থাকবে, বিদ্যা কারুক টিকবে না তার কাছে, তার সামনে আপনার আলেমকে দেখলে দেখলে মনে হয় যে অশিক্ষিত, ও খালি উর্দু আর আরবিতর পাণ্ডিত্য আছে, যখনই সে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় ও ফেল। তাহলে যদি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ফেল হয়, যার ফলস্বরূপ আজকে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর কি খাদ্য সুরক্ষা কার্ড, এই চারটি কার্ডে যদি কারুর কোনো মুসলমান বাড়ির পূর্ণাঙ্গ সবারই হোল ফ্যামিলির যদি সবারই নামের বানান ঠিক থাকে, তাহলে ভাবতে হবে ওই কার্ড ফুড সাপ্লাইয়ের কোনো অফিসার করেনি, ফেরেস্তা করেছে, বুঝতে পারেননি, পূর্ণাঙ্গ ঠিক আছে, আছে। আমার ভাইয়ের নাম সোহেল রানা, আমার আব্বার নাম তাহেরা বেওয়া, আমার আব্বার নাম তাহেরা বেওয়া, বলেন এটা মানুষে করেছে, আমি তো সব জানি না। ওই যখন সব আমি টেনশন করি না, আল্লাহর উপরে তাওয়াক্কল করে দাওয়াতের কাজ করছি, যা হয় হবে, একটু আমি ঘাবড়াইনি এখন পর্যন্ত। তবে সে তো আমাদের কার্ডগুলো তো একটু দেখবা, আমি কোনোদিন রেশনও আনতে যাইনি, সব বুঝিও না, বাপের কতটুকু জমি আছে তাও জানি না, শুধু আমার বাড়িটা খালি চিনি। তো এবার আমি যখন আমার ভাইয়ের কার্ডটা দেখলাম, তো দেখছি কার্ড হোল্ডার নেম সোহেল রানা, আমার আব্বার নাম তাহেরা বেওয়া, তবে তো হাসতে হাসতে অজ্ঞান, আল্লাহ এটা আবার কী হলো। তো ওইখানে যদি আমাদের মতো একজন লোক থাকতো, হাইলি এডুকেটেড,